হ্যাঁ বন্ধুরা তো চলেছি আবার একটা নতুন প্র্যাকটিস ভিডিও নিয়ে তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক ভিডিও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হয় যে তোমরা রেগুলার ফলো করতে থাকো আমার ভিডিও তো ঠিক আছে তো আজকে প্র্যাকটিস হচ্ছে আমার কাছে আছে যে অগ্নিড়ের ক্যান্ডিডেট গ্রুপ বিড়ের ক্যান্ডিডেট আর কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সেই ক্যান্ডিডেটগুলো আছে তো আজকে অগ্নিবীরদের প্র্যাকটিস হবে যেটা তোমার সেটা তোমাদের প্রথমে শেয়ার করবো তারপর গ্রুপ ডির ক্যান্ডিডিডটের প্র্যাকটিস শেয়ার করবো বলে দেবো প্রথমে তারপর বাকি প্র্যাকটিসগুলো দেখাবো তো প্রথমে অগ্নিবিটার যারা আছে তাদের প্র্যাকটিস হচ্ছে প্রথমে ওয়ার্ম আপ করা হয়েছে ওনার পিটি এক্সারসাইজ স্ট্রেচিং এক্সারসাইজ হয়েছে স্ট্রেচিংয়ের পরে হবে রানিং ড্রিল রানিং ড্রিল মানে রানিং এবিসিগুলো যেগুলো বলেছিলাম রানিং টেকনিক্যাল ড্রিলগুলো যাতে যাতে তোমাদের আর কি রানিং স্টেপ রানিং স্পিডগুলো ধীরে ধীরে গ্রো করে তার জন্য ওয়ার্কআউট শুরু করার আগে এগুলো করার খুব প্রয়োজন আছে ঠিক আছে তারপরে হবে রানিং স্ট্রাইড স্ট্রাইড হবে হান্ড্রেড মিটার স্ট্রাইট যেরকম হয় ফিফটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্পিডে হান্ড্রেড মিটার স্ট্রাইট করলে প্রায় স্টেপগুলো খুলে যাবে বাকি প্র্যাকটিসগুলো ওয়ার্কআউটটা সবচেয়ে ভালো হবে ওয়ার্কআউটের টাইমিংগুলো বেটার হবে এবং ওয়ার্কআউটটা প্রপারলি হবে আর কি ঠিক আছে কোনো প্রবলেম দেখা যাবে না ওয়ার্কআউটের সময় ঠিক আছে এবার ওয়ার্কআউটটা কি হবে ওদের ওদেরকে ওদের আজকে ওয়ার্কআউট হবে হচ্ছে স্লো ফাস্ট আজকে স্লো ফাস্ট করবো স্লো ফাস্ট কী ধরনের স্লো ফাস্ট হবে আর কি এক মিনিট স্লো এক মিনিট ফাস্ট তারপর হচ্ছে দেড় মিনিট স্লো দেড় মিনিট ফার্স্ট আবার এক মিনিট স্লো এক মিনিট ফার্স্ট দেড় মিনিট স্লো দেড় মিনিট ফার্স্ট এরকম সাতটা হবে একটা সেটে সাতটা হবে এরকম মিনিমাম তিন সেট করার প্রয়োজন আছে আজকে দেখা যায় করে এতদিন দু সেট করে করেছে আজকে তিন সেট করানোর চেষ্টা করবো হুম তোমরাও আর কি ধীরে 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 অ্যাডভান্স লেভেলে পৌঁছলে সেটাকে আর কি ভলিউমটা বাড়াতে হবে প্র্যাকটিসে যত প্র্যাকটিসের ভলিউম বাড়বে তত তোমাদের পারফরমেন্স বাড়বে এবার ডি গ্রুপের ক্যান্ডিডেটের কি প্র্যাকটিস আছে ডি গ্রুপের ক্যান্ডিডেটের ওয়ার্ম আপ হয়ে গেছে ওয়ার্ম আপ আছে ওদের কিছু রিহাব এক্সারসাইজ হবে হাঁটুর প্রবলেমের জন্য কারণ সবাই আর কি একদম ওয়ার্কআউট করতো না সবার বডি ইন্টারনালি উইক আছে আর কি কেউ কখনো প্র্যাকটিস করতো না বলে ওদের কিছু হাঁটুর রিহাব এক্সারসাইজ হচ্ছে হাঁটুতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে হ্যাঁ তার সাথে হবে কিছু স্ট্রেংথ এক্সারসাইজ স্ট্রেংথ এক্সারসাইজের পরে হবে এদের ছপাক করে দৌড় করানো হবে আর এক পাক করে হাঁটানো হাঁটানো হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ছপাক দৌড় এক পাক হাঁটা ছপাক দৌড় এক পাক হাঁটা এরকম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট শুধু এতেই প্র্যাকটিস শেষ নয় অগ্নিমিটের এরপরে এটা হচ্ছে মেন ওয়ার্কআউট ওয়ার্কআউটের পরে তোমাদের করতে হবে কিছু আর কি স্ট্রেচিং কিছু আর কি রিল্যাক্স এক্সারসাইজ যেহেতু গা হাত পাড়ে চটকানো হেভি ওয়ার্কআউট হলে স্টাফ ওয়ার্কআউট হলে মাসেলস ইলেকট্রিক অ্যাসিড জমে যায় ইলেকট্রিক অ্যাসিড জমার ফলে খেয়ে আরে পরের দিন প্র্যাকটিস করতে অসুবিধা হয় তার জন্য প্র্যাকটিসের শেষে কিছু স্ট্রেচিং পার্টনার স্ট্রেচিং নর্মাল স্ট্রেচিং পার্টনার স্ট্রেচিং প্লাস হচ্ছে কিছু আর কি চটকানো হাত পাগুলো চটকানো প্লাস হচ্ছে কুল ডাউন ঠিক আছে কিছু ফিটনেস এক্সারসাইজ হবে তারপরে কুলিং ডাউন ঠিক আছে তারপর হচ্ছে এদেরও সেম প্রসেস যে প্র্যাকটিস ওয়ার্কআউট শেষ হয়ে গেলে কিছু স্ট্রেচিং হবে কিছু ফিটনেস এক্সারসাইজ হবে ফিটনেস এক্সারসাইজ হওয়ার পরে হচ্ছে কুল ডাউন হবে কুল ডাউনের পরে বাস প্র্যাকটিস শেষ হবে তো তোমরা এরকমভাবে ফলো করবে যেদিন যেরকম প্র্যাকটিস বলবো ঠিক আছে তো আজকে এরকম প্র্যাকটিসই চলবে আজকে গ্রাউন্ডে তো প্র্যাকটিস আমি তার বাকি প্র্যাকটিসগুলো তোমাদেরকে শেয়ার করছি ওদের এখন রানিং ড্রিল চলছে আর যারা কেপিল কানিরা আছে কেপিল আজকে কেউ প্র্যাকটিস আসেনি ওদের প্র্যাকটিস আসে আজকে ওদের প্র্যাকটিস ছিল আজকে দশ পাক করে দৌড় এগুলো করার পর তো ওরা আসেনি বলে সেটা শেয়ার করা হলো না তো তোমরা যদি এই প্র্যাকটিস অনুযায়ী প্র্যাকটিস করো তো আজকে তোমরা দশ পাক করে দৌড়াবে মিনিমাম তিন থেকে দু থেকে তিনবার হ্যাঁ দশ পাক একটা দশ পাক দৌড়ানোর আগে কিছু রাবার দিয়ে স্ট্রেন্থ এক্সারসাইজ করবে রাবার দিয়ে স্ট্রেন্থ এক্সারসাইজ করার পর দশ পাক দৌড়াবে দশ পাক দৌড়েছে আবার দশ মিনিট রেস্ট নেবে দশ মিনিট রেস্ট নেওয়ার পর আবার রাবার এক্সারসাইজ করবে হবে দশটা করে স্কট তিন সেট করবে আবার দশ মিনিট রেস্ট দৌড়ে আসবে দশ পাক তারপর আবার দশ মিনিট রেস্ট নিয়ে এক্সারসাইজটা করে তারপর আবার দশ পাক দৌড়াবে তারপর কিছু ফিটনেস এক্সারসাইজগুলো সিট আপ পোসাপ ব্যাগ সিটা ভি সিটাপ এই ধরনের এক্সারসাইজগুলো করবে কুল ডাউন করবে স্ট্রেচিং করবে তো ওতেই প্র্যাকটিস শেষ হবে ঠিক আছে সকালে তিনটে করে স্ট্রাইট দিয়েছি ঠিক আছে তিনটে করে স্ট্রাইট হবে তারপর হচ্ছে ওয়ার্কআউট শুরু হবে একটু রেস্ট নিয়ে তোমরাও এরকমভাবে ফলো করবে রানিং ড্রিলগুলো দেখানো হয়নি অন্য ওদের প্র্যাকটিস করানো হচ্ছিল বলে গ্রুপ ডির ক্যান্ডিডেটদের তো অগ্নিবীরে তিনজন একজন আছে হাঁটুতে ব্যাটার যেতে স্লো ফাস্ট করাবো অন্য ওয়ার্কআউট করাবো ব্যথা করছে বলে রানিং ডিল করা রানিং স্ট্রাইট করার পর ব্যথা করছে তো ব্যথা করলে প্র্যাকটিস সবসময় আর কি অন্যরকম প্র্যাকটিস করতে পারে রেস্ট নিয়ে যেতে হয় সেই মুহুর্তের জন্য তো বাকি তিনজনের এখন করাবো স্লো ফাস্ট বাকি স্লো ফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আজকে স্লো ফাস্ট তোমাদের বললাম এক মিনিট করে এক সেট এক মিনিট দেড় মিনিট এক মিনিট দেড় মিনিট করে টোটাল সাতটা স্লো ফাস্ট হবে তিন সেট করার চেষ্টা করব দেখা যাক কতটা করতে পারে ওরা রেডি জোরে জোরে স্লো ফাস্ট হচ্ছে এটা কন্টিনিউ নয় চলা দাওয়া 1 মিনিট কতটা যায় দেখি এরা চলো ফাস্ট করো ফাস্ট আরে অন্ত তো দের পাক তো যেতে হবে হাফ পাক যেতে বলে না 30 সেকেন্ডে চলো প্রথম ভাগে আদরা ডিসটেন্স চলো 49 50 চলো 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 55 স্লো ফাস্টে সেকেন্ড সেট চলছে তো সেকেন্ড সেটে একজন টিকে আছে দুজন ছেড়ে দিয়েছে চলো এবার দেরি নিতে হবে হের ঠিক আছে তোমার বলেই দিয়েছি স্লো ফার্স্ট কীভাবে করবে আর কি কত করবে তো এখন স্লো ফার্স্টের শেষ হয়ে গেলে অজায় এখন সবচেয়ে ভালো দৌড়াচ্ছে মাঠে তো ওই জন্যে কমপ্লিট করে সমস্ত ওয়ার্কআউট সমস্ত ওয়ার্কআউট যে কমপ্লিট করবে সে ভালো দৌড়াবেই ঠিক আছে ও চেষ্টা করে ওয়ার্কআউট কমপ্লিট করার তাই ও প্র্যাকটিসে ভালো করে আশা করি মাঠে গিয়েও ভালো করবে তাহলে ওখানে ওয়ার্কআউট শেষ হয়ে গেছে স্লো ফার্টের শেষে এখন রানিং ড্রিলের কিছু এক্সারসাইজ করা হচ্ছে হ্যান্ড অ্যাকশন বেটার করার জন্য ঠিক আছে চলো হ্যান্ড হ্যান্ডাকশান বেটার জন্য এই ধরনের এক্সারসাইজগুলো খুব জরুরি প্র্যাকটিস এসেছে কিছু টেকনিক্যাল ড্রিল কিছু স্ট্রেংথ ড্রিল কিছু স্ট্রেংথ ফিটনেস হ্যাঁ কিছু ফিটনেস এক্সারসাইজ সব কিছুই করতে হবে ঠিক আছে চলো হাত ঠিক করে ধর সামনে তাকাও সামনে তাকাও দৌড়ানো সময় কত দূরে তাকো না দূরের দিকে তাকাও বডির সামনে ঝোঁকাও হাত চলছে না ঠিকঠাক সোল্ডার খোলো শোল্ডার খোলো ঠিক আছে শোল্ডার খোলো বডির সামনে ঝোঁকাও হালকা কোমর থেকে ঝুকবে হ্যাঁ বডি হেলদি দিতে হবে সামনের দিকে হালকা ঠিক আছে চলো ভেরি গুড হাত নাইনটি ডিগ্রি হচ্ছে না হাত কনুই বেরিয়ে যাচ্ছে বডি থেকে হাতের কনুইগুলো বডি থেকে বেরিয়ে যায় কনুইয়ের বডি ক্লোজ থাকবে হ্যাঁ চলো ভেরি গুড চলো তো সকলের এখন প্রথমে হয়েছে আর কি হ্যান্ডাকশান ড্রিলগুলো হ্যান্ডাকশান ড্রিলের পর পোশাপ হচ্ছে পুষাপ খুব জরুরি যারা পুশআপ নর্মালি পোশাপ করতে পারবে না সাদ করো হচ্ছে না প্রবলেম হচ্ছে যতটা হচ্ছে ততটাই করবে যতটা হচ্ছে ততটাই করবে হ্যাঁ আর কি ছেড়ে দিলে তো হবে না করতে তো হবেই মাঠ পাশ করতে গেলে সবই করতে হবে যেহেতু তোমার পঁয়ত্রিশ কেজি ওজন তুলতে হবে ডি গ্রুপের ক্যান্ডিডেট আছে প্রবলেম আছে দাদা ভালোই করছে চলো তুমি আর কি পুরোপুরিভাবে না পারলে হাঁটু ঘেরে করবে কিন্তু প্রসাপ কমপ্লিট করবে পাঁচটা যদি নর্মাল পারো পাঁচটা আগে আবার হাঁটু দিয়ে করবে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে পনেরোটা করে যদি আর কি একটা নিজের টার্গেট রাখবে যে দশটা পারলে দশটা করে পনেরোটা পারলে পনেরোটা করবে ঠিক আছে কিন্তু ওটা কমপ্লিট করবে হয়তো দশটা নর্মাল পাচ্ছ পাঁচটা হাঁটু ঘেরে দিয়ে দেয় দেওয়ার পর এবার চলছে হচ্ছে আর কি হাঁটুর কিছু স্ট্রেন্থ এক্সারসাইজ রিহাব এক্সারসাইজ পোসাব দেওয়ার পরে এখন হাঁটুর কিছু এক্সারসাইজ চলছে পায়ের স্ট্রেংথের জন্য ধীরে ধীরে প্র্যাকটিস এসেছে যেগুলো করা খুবই জরুরি ধীরে ধীরে সবই শেয়ার করবে তোমাদের সাথে দেখতে পাচ্ছ যাদের হাঁটুতে প্রবলেম আছে খুব বেশি তারা অল্প হাইটে করবে যাদের পায়ের কোনো প্রবলেম নেই তারা একটু বেশি হাইটে করবে যাদের পায়ের প্রবলেম আছে প্রথমের মতো করবে আর কি কম হাইট দিয়ে করবে যাদের হাঁটুতে কোনো সমস্যা নেই তারা ধীরে ধীরে এরকম একটু বেশি হাইটে করবে এগুলো প্র্যাকটিস এসেছে খুব জরুরি এরপরে সিট আপ ব্যাক সিট আপ ভে সিট আপ ঠিক আছে তারপর স্ট্রেচিং কুলডাউন সব কিছুই হবে রিল্যাক্স তো এই ছিল আজকের প্র্যাকটিস সমস্ত প্র্যাকটিস ভিডিও প্র্যাকটিস হিসেবে স্ট্রেচিং কুলডাউন সব কিছুই হয়ে গেছে তো তোমাদের ভিডিওতে দেওয়া আছে স্ট্রেচিং কুলডাউনের পর দিন থেকে সেগুলো শেয়ার করবো তো ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এরকমভাবে ফলো করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত